ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতুহু। জি ভাই, বাচ্চার ফেতরা দেওয়ার বিষয়ে বেশি হকদার হলেন বাচ্চার বাবা, কারণ তারই দায়িত্বে রয়েছে তার ভরণ পোষণ, কিন্তু যে কেউ আদায় করলে আদায় হয়ে যাবে। সুতরাং তার ফেতরা যদি মা দিয়ে দেয় সেটা দিতে পারবে, তখন আর বাবাকে দেওয়া লাগবে না, একটা ফেতরা দিলেই হয়ে গেল। আর ফেতরার পরিমাণ 100, যার ওজন ধরা হয়েছে পরিমাপ 2.5 কেজি, 2.5 কেজি, 3 কেজি, খাদ্য দিয়ে দিবেন। এভাবে টাকা পয়সা দিয়ে দিয়ে বেদাত চর্চা করা হয়, এটা সঠিক নয়। খাদ্য দিয়ে দিলে ইমাম আহমদ বিন হাম্বল সহ আরো বড় বড় ওলামা একরাম, এক কথায় ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, তিনজনই তিন মহামতি ইমামই না করেছেন টাকা পয়সা ইত্যাদি দিয়ে ফেতরা দিতে, বরং তারা খাদ্য দিয়ে ফেতরা দেওয়াকে ওয়াজিব বলেছেন। শুধু হানাফি মাঝহাবে খাদ্য দেওয়ার পরিবর্তে টাকা দেওয়ার পক্ষে কথা আছে, তো এই নিয়মটা বর্জন করেন। রাসুলের তরিকায় খাদ্য দিয়ে ফেতরা আদায় করার চেষ্টা করবেন। তো যাই হোক, ফেতরা যে কোনো একজন দিলেই হয়ে যাবে, তবে বাপের দায়িত্ব হলো ফেতরা আদায় করা। সে দায়িত্ব যদি না পালন করে, মা করবে, সমস্যা নাই, বা যে কেউ করবে, তার দাদি নানি, এক কথায় ফেতরা একটাই হবে, যে কেউ ফেতরা আদায় করলেই হয়ে গেল ইনশাআল্লাহ। হাইয়া কারণ